প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলে শিল্পের বিকাশের জন্য উত্তর পূর্বা রূপান্তরমূলক শিল্পায়ন স্কিম বা উন্নতি 2024 শীর্ষক একটি পরিকল্পনা গ্রহণ করেছে। সংশ্লিষ্ট বিষয়ে সোমবার রাজধানী প্রজ্ঞা ভবনে রাজ্যভিত্তিক এক কর্মশালার আয়োজন করা হয়। রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, দপ্তরের সচিব কিরণ গিত্তে, টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক সহ অন্যান্যরা। এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মনে করেন উত্তর পূর্বাঞ্চলের উন্নতি না হলে পরে দেশের সার্বিক বিকাশ হবে না, তাই উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে চলছেন প্রধানমন্ত্রী। উন্নতি পরিকল্পনাও এর মধ্যে একটি। মুখ্যমন্ত্রী জানান, উত্তর পূর্বাঞ্চলের শিল্পের সার্বিক বিকাশের স্বার্থে পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছে। এর জন্য 10,037 কোটি টাকা ব্যয় করা হবে। এই প্রকল্পে 83,000-এরও বেশি কর্মসংস্থান তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানান মুখ্যমন্ত্রী। আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের ভারত সরকারের বাণিজ্য শিল্প মন্ত্রকে, শিল্প অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগকে আমি ধন্যবাদ জানতে চাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। নর্থ ইস্টে আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী যে সবসময় বলেন যে যতক্ষণ ধরে নর্থ ইস্ট ডেভেলপ না হবে ততদিন দেশও ডেভেলপমেন্ট হবে না। সেটারও একটা ঝলক আবার আমরা দেখতে পেলাম যে উন্নতি 2024-এর যে প্রকল্প নর্থ ইস্টের যে শিল্পায়ন এবং যে জিডিপি বা জিএসটিডি যদি ডেভেলপ করতে হয় ওনার যে মানে চেষ্টা সেটা আবার আমরা দেখতে পেলাম। উত্তর পূর্বাঞ্চলের শিল্প উদ্যোগকে আরও যাতে মজবুত হয় তার জন্য এই কর্মসূচি চালু করা হয়েছে এবং যারা বিনিয়োগ করতে চান তাদেরকে আকর্ষণ করার জন্য এই উদ্যোগ। এখানে যা আমি শুনলাম এর মধ্যে যা বুঝতে পারলাম 10 বছরে প্রায় 83,000 হয়তো বা আরও বেশিও হতে পারে পরে সেখানে কর্মসংস্থান তৈরি হবে এবং প্রায় 10,037 কোটি টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে নর্থ ইস্টে। রাজ্যভিত্তিক এই কর্মশালায় বক্তব্য রাখেন রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। তিনি বলেন, কিভাবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কেন্দ্র এবং রাজ্য সরকার কাজ করে চলছে। তিনি বলেন, এই প্রকল্প শিল্প স্থাপনে আগ্রহীদের বিশেষ উপকারে আসবে। আমি মনে করি যে আজকের এই প্রোগ্রামটা আমাদের ত্রিপুরা রাজ্যে যারা ব্যবসার ক্ষেত্রে আগ্রহী এবং শিল্প ক্ষেত্রে যারা আগ্রহী তাদের জন্য এই প্রোগ্রামটা অনেকটা উপকারে আসবে আমি মনে করি। কেননা আমরা চাই আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার আমরা চাই কিভাবে আমাদের রাজ্যকে এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। তারই একটা অঙ্গ হিসেবে যে আমাদের নর্থ ইস্টের আমরা জানি যে শিল্পের ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিগত দিনে আমরা এগিয়ে যাওয়ার সুযোগ পাইনি আমাদের নর্থ ইস্টের রাজ্যগুলো, আজকে সেই সুযোগ আমরা পেয়েছি পাচ্ছি। তো আজকে এই স্কিমের আওতায় আমি মনে করি যে যারা উদ্যোক্তা রয়েছেন শিল্পের ক্ষেত্রে আগ্রহী রয়েছেন তার মাধ্যমে অনেকে উপকৃত হবে। আমাদের দপ্তর কাজ করে যাচ্ছে অনুব্রত কিভাবে ত্রিপুরা রাজ্যে আরো শিল্পের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া যায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে। তিনি গোটা প্রকল্পটির সার্বিক বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।